অনাহারে অধ্যাপকের পরিবার, খিদে মেটাতে সম্বল খুদ ভাতের ফ্যান, জীবনের প্রতি বিতৃষ্ণা, বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা বৃদ্ধ তিন ভাই বোনের। বাবা পরমানন্দ মুখার্জির মৃত্যুর পর তিন বোন দুই ভাইয়ের দিন কোনো মতে কাটছিল। এর কিছুদিন পরই দুই মেয়ের মৃত্যু হয়। বাবা ও দুই দিদির মৃত্যুর পর এক প্রকার অনাথ হয়ে পড়েন অধ্যাপকের দুই ছেলে দেবাশিস মুখার্জি ও বিশ্বজিৎ মুখার্জি, মেয়ে নমিতা মুখার্জি। অনেক ঘুরেও বাবার পেনশন চালু করতে পারেননি একমাত্র জীবিত মেয়ে নমিতা। বর্তমানে এক প্রকার অর্ধাহারে অনাহারে দিন কাটছে তাদের। বাধ্য হয়ে আত্মহত্যার পথও বেছে নিয়েছিলেন তিন ভাই বোন। বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন, তবে কোনো মতে প্রাণে বেঁচে যান তিন ভাই বোন। অধ্যাপক পরমানন্দ মুখার্জি জীবিত, তিন সন্তানই শিক্ষিত, তবে ভাগ্যের পরিহাসে কেউ চাকরি পাননি। অল্প বয়সে কোনো মতে জীবনযাপন করলেও বার্ধক্যের কারণে বর্তমানে কেউই আর কাজ করতে পারেন না। তিনজন সুইসাইড করতে গিয়েছিলাম, বিষও খেয়েছিলাম, কিন্তু মরিনি, এইটা কপালের দোষ। তিনজন একসাথে? হ্যাঁ, তিনজন একসাথে। তা আমি বলছিলাম আমরা তিনজনে তো একসাথে মরবো না, একজন আগে পরে করে যাবে, যতদিন বাধ্য আমাদের দেখভাল করতে হবে। এই বাড়ি জমি আমাদের যা যা আছে স্থাবর অস্থাবর সব সম্পত্তি আপনাকে আমি লিখে দেবো, কিন্তু আমাদের তিনজনের খাওয়া পড়া দেখাশোনা ওষুধ চিকিৎসা সব দেখভাল করতে হবে। বললো দুদিন পর সেরা দেবো, আর দুদিন আজকে তিনটে বছর দুটো বছর। স্থানীয় এক শুভান্নুধাইর সহায়তায় কোনো মতে এতদিন কাটিয়েছেন। বর্তমানে চালের গুঁড়ো, কখনো বা ভাতের ফ্যান খেয়ে দিন কাটাতে হচ্ছে তাদের। এখন যা পরিস্থিতি, চলে যেতে পারলেই ভালো হয়, কিন্তু দেখা মানুষের হাতে নয়, ভগবান না নিলে তো কিছুই করার নেই। যতটা পারি আমার বর চেষ্টা করে, আশেপাশে মানুষজন আছে যতটা পারে দেখে, কিন্তু কিছু করতে হবে, এর জন্য কিছু ভাবাটা অবশ্যই দরকার। কত মানুষই তো আছে এরকম, কত মানুষকে তো কত মানুষ দেখে, কত বড় বড় মানুষ আছে, তো তিনাদের দেখাটা অবশ্যই দরকার। মেলেনি স্বাস্থ্যসাথী কার্ড, ফলে চিকিৎসার খরচ জোগাড় করতেও হিমশিম খেতে হয়। আমাদের অসহায় অবস্থা দেখে আমরা রবিবার শনিবার দিন ডিসিশন নিলাম যে আমরা আত্মহত্যা করব, পরে লাঠিয়ে দেখি আর বাঁচব না। রবিবার সকালে গেলাম ডাকঘরে, ইঁদুরে বিষ কিনলাম, কৃষি তেল কৃষি বিষ কিনলাম, ফুলুরি সিঙ্গারা কিনে নিয়ে এলাম। বিকেল ৬টার সময় আমরা তিন ভাই বোন ওই ফুলুরি সিঙ্গারা ইঁদুর মারা বিষ কৃষি বিষ খেয়ে আমরা, আমি দিদি ঘরে ছিলাম, দিদি নার্ভাস ছিল, ভাইও ঘরে ছিল। তিন দিন আমরা রবিবার দিন রাত বিকেলবেলা খেলাম, সোমবার মঙ্গলবার বুধবার দিন সকালবেলা আমাদের জন্য জ্ঞান ফিরল, ভগবান আমাদের নেয় নি, আজকে তাড়িয়ে দিয়েছে, তোমাদের কোনো সময় হয়নি। মেয়ে নমিতা মুখার্জি জানান, অনেক চেষ্টা করেও পেনশন চালু হয়নি, আমরা এখন আর বেঁচে থাকতে চাই না। নদিয়ার শান্তিপুর ডাবড়েপাড়ার বাসিন্দা মুখার্জি পরিবারের কাছে এখন বেঁচে থাকাটাই বিলাসিতা। তার পেনশনটা তো পেলাম না, অনেক কষ্ট করেছি, রান্নাঘাটে গেছি, কলকাতায় কোটেও গিয়েছি, কিচ্ছু পাইনি। ওই আমাদের যে বার্ধক্য ভাতার টাকা দেয়, কোন রকমে নুন ভাত ফ্যান ভাত খেয়ে চলে আমাদের, ওই তো, তাই তো আমাদের খুব কষ্ট। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর বলেন, আমরা দুজনের বার্ধক্য ভাতা করে দিয়েছি, আরেকজনের ভাতাও খুব শীঘ্রই করে দেব। দিদির পেনশনটাও আমরা, যাতে ভাতার পেনশনটাও আমরা করে দিয়েছি, ওনার বদ্দার পেনশনটাও ভাতা যাতে হয় সেটা আমাদের আগেকার কাউন্সিলর করে দিয়েছিল। আর ওনার যিনি আছেন দেবাশিস মুখার্জি, ওনার ভাতার জন্য হয়েছিল সেই সময় ওনার ৬০ বছর হননি, আমাদের ২০১৬ সালে আমাদের শান্তিপুর পৌরসভার ভাতার কাগজ জমা নিয়েছিলেন, সেই ভাতার কাগজ বেরিয়েছিল ২০১৯ সালে, সেই সময় ওনার ৬০ বছর হয়নি বলে আমি করে দিতে পারিনি। তবে ভ্যাকসিনের জন্য ওনাদের যে বাড়ি বাড়ি ভ্যাকসিন দেওয়ার জন্য যে লিস্ট তৈরি হয়েছিল,
তাতে আমরা ওই পরিবারের নাম আমি দিয়েছিলাম আমাদের স্বাস্থ্যকর্মীদের কাছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া।